তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মিতালি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আর আমাদের ভালো থাকার কারণ দিদি জামাই বাবুরা আছে, আমরা খুব 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 মজা করছি। আজ ষষ্ঠীর দ্বিতীয় দিন, তাই আজ আমার মেজদার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, আমার বড় বৌদি মশলা করছে। বৌদি এদিকে একটু তাকাও, খুব কষ্ট হচ্ছে, গরম তো, গরম জন্য তো ফ্যান সেট করে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার বড়দি সবজি কাটছে। এই দেখো বন্ধুরা, আমার ভাইপো ভাইজি ভাগ্নি খেলা করছে, একটু হাই বলে দাও। এটা আমার বড়দির বড় মেয়ে, মা একটু হাই বলে দাও। স্নান করবো, তারপর রান্না বান্না হয়ে গেলে তারপর তোমাদের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য। তো চলো দেখা যাক আমার বৌদি কী কী রান্না করেছে। বৌদি কী কী রান্না করেছো তুমি বলে দাও। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না। কুমড়ো, পুঁই শাক, মাছের মাথা, বড়ি, এটা দেশি মুরগির মামের চাটনি। বেশি গরম তো তাই বেশি কিছু রান্না করি। দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, এদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়বো। বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি, দিদি জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে একবারে। আমি বৌদিদের সঙ্গে খাওয়ার জন্য বসেছিলাম, আর তাই আমি এখন দুই বৌদিকে নিয়ে বসে পড়েছি খেতে। তোমরা দেখতে থাকো। তখন তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার বৌদি পিঠে বানাবে, তাই সব জোগাড় করছে। আর জামাই এসতে বাড়িতে, পিঠে হবে না, এটা কি কখনো হয়? আমার জামাইবুর পছন্দের পিঠেটাই বানানো হচ্ছে, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমার বৌদি কি পিঠে বানাচ্ছে। এ দেখো বৌদি নারকেল করাচ্ছে, এটা নারকেল, এটা দুধ। বৌদি এটা কি? এটা সুজি বেটে রেখেছি মিক্সারে। হ্যাঁ, দিচ্ছি, তারপরে একটু নারকেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো, দেখো এটা তৈরি হয়ে গেছে। বৌদি পিঠে বানাতে শুরু করে দিয়েছে, এর ভিতরে আরেকটা দিয়ে রোল করে নিচ্ছে। এদিকে দুধ জল হয়ে গেছে, এলাচ দিয়েছে ভিতরে, আর নারকেল দিয়ে দেবে এখন। নারকেলটা পেস্ট করে নিয়েছে, এবার চিনি দিয়ে দিচ্ছে। সবগুলো রোল করা হয়ে গেছে, এবার এগুলো কেটে নিচ্ছে, কেটে নিয়ে দুধে ভিজিয়ে দেবে। পিঠে তৈরি হয়ে গেছে আমাদের, দেখো তোমরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর তোমরা বুঝতেই তো পারছো আমি নতুন ভিডিও করছি, আমার অনেক ভুল ত্রুটি হবে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।